এটা উচিত ছিল, যারা নেতারা আছে তাদের উচিত ছিল যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে নেওয়া, এটা উচিত ছিল। সুভাষের অধিকারের সঙ্গে বসে আলোচনা করা, কেন আপনি একটু অন্যরকম কথা বলছেন এবং যেখানে আপত্তির কথা ছিল সেটা মিটিয়ে নেওয়া। কিন্তু এটা আমাদের মতো ছোট মাপের নেতা আমাদের সমস্যাই মেটায় না, এরা সুভাষ সুরেন্দ্র অধিকারীর সমস্যা কি মেটাবে? গ্রেফাইটের জন্য জেলা সভাপতি হওয়ার পর অন্তত 20 বার আমাকে আমাদের দলের লোকেরা কথা বলেছে, ধর্মেন্দ্র বারবার লোককে নিয়ে গেছিলেন। আমি আমার ক্ষমতা মতো চেষ্টা করেছিলাম, পারিনি। তখন বিশুদাকে INTDC-র দায়িত্ব দেওয়া হলো, আমি ভাবলাম ঠিক আছে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবার শ্রমিক সংগঠনের কাজ উনি করবেন। কিন্তু কয়েক মাসের মধ্যে এটা পরিষ্কার হয়ে গেল যে ওই পদ লোক দেওয়া, লোক দেখানো পদ, বাইরের লোককে দেখিয়ে দেওয়া হলো ওই যে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর ভেতর থেকে অন্য সিস্টেম তৈরি করে ওনার কথা চলবে। মানে বাইরের লোকের কাছে তুমি খারাপ হও, লোক বলবে যে ভাই আপনি দায়িত্ব আছেন কেন কাজ করছেন না, আর ভেতরে ভেতরে আপনার চলবে না। দলে সে একই জিনিস, আমার দলে সভাপতি আমি, আর সভাপতিকে মেসেজ করে জানিয়ে দেওয়া হলো 18 তারিখ অব্দি আপনি কোনো মিটিং মিছিল করবেন, বিজেপি মিটিং মিছিল করবে, সিপিএম মিটিং মিছিল করবে, আর আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি 18 তারিখ অব্দি একজন নেতার ইচ্ছা হয়নি বলে আমি মিটিং মিছিল করতে পারবো না। আজও কোথাও শুনেছেন এই ধরনের নির্দেশ? কোথাও শুনেছেন কোনো মিটিং মিছিল করবেন না? কারণ এই মিটিং আজকে আসা আছে, তাই এইভাবে আমরা আটকে দেওয়া।